ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কৃষ্ণনগর মানেই হলো রাধাকৃষ্ণের চরণভূমি, আর এই পুণ্যভূমিতে 200 বছর ধরে পালিত হয়ে আসছে বারোদোলের উৎসব, বারোদোলের মেলা। হলো বন্ধুরা, নদিয়া জেলার ঐতিহ্যময় এই বারোদোলের মেলা সম্পর্কে তোমাদের ইতিহাস থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো ঘুরে দেখি কৃষ্ণনগর বারোদোল মেলা 2023। কৃষ্ণনগর বারোদোল মেলার শুভ সূচনা শুরু হয়েছে 1 এপ্রিল 2023 থেকে, আর সেই মেলায় তোমাদের ঘুরে দেখাবো, আমার সঙ্গে পুরো মেলাটি ঘুরে দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সেই বারোদোলের মেলার প্রাঙ্গণে। চলো বন্ধুরা, আজ তোমাদের এই পুরো মেলাটি ঘুরে দেখাবো। কৃষ্ণনগরের রাজবাড়িতে, রাজবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সবথেকে বড় মেলা কৃষ্ণনগর বারোদোলের মেলা 2023। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র নদিয়াকে রূপান্তরিত করেছিলেন পুণ্যভূমিতে। তার হাত ধরে কত মেলা, কত মন্দিরের পত্তন ঘটেছে তার হিসাব করা দায়। অজানা ইতিহাসের সাক্ষী রয়েছে শহর, আজ তেমনই ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক মেলার কথা তোমাদের শোনাতে চলেছি। বলবো বারোদোল উৎসবের কথা, যার ইতিহাস বাংলার গৌরবময় ঐতিহ্যের অংশই বলা যায়। তবে নামে দোলের উল্লেখ থাকলেও পরিচিতি রঙের উৎসবের সঙ্গে এর কোনো মিল নেই, মিললেই ফাগুন মাসের আবহের সঙ্গেও। ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্র রাজা সেই রাজবাড়িতে, যেখানে বারোদোলের মূল পুজোটা অনুষ্ঠিত হয় এবং 12টি রাধাকৃষ্ণ নিয়ে এসে সে দোলনায় দোলানো হয়, সেই জায়গাটি রয়েছে। চলো আমাদের পুরো জায়গাটি একটু ঘুরে দেখি। কথিত আছে আগেরকার সময়ে বাড়ির মেয়েরা দোলের সময় বাইরে বের হতেন না, তাই তাদেরকে রাধা মাধবের বিগ্রহ দর্শনের জন্য রাজা গিরিশচন্দ্রের রাজমহিষী 12 জায়গা থেকে বিগ্রহ এনে মেলার আয়োজন করেন। তখন থেকেই এই আড়ম্বরে চলে আসছে মেলা, যা গত 2 শতাব্দী অতিক্রম করেও জৌলুসের দিক থেকে কোনো ঘাটতি কমেনি। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই বারোদোলের মেলা উপলক্ষে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে। চৈত্র মাসের একেবারে শেষের দিকে, যখন বাংলা মানুষ দিন গুনছে নতুন বছরের, ঠিক তখনই বসে মেলা। শুক্লা একাদশীতে বিষ্ণুমহলের 11টা কক্ষে 12টা রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহ পূর্ব দিকে মুখ করে দোলায় বসিয়ে 3 দিন পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। 3 দিনের পুজোর প্রথম দিন রাজবেশে, দ্বিতীয় দিন ফুলবেশে এবং তৃতীয় দিন রাখাল বেশে সাজিয়ে পুজোর প্রচলন করা হয়। পুজোকে ঘিরে কিছু রোজগারে আসায় রাজবাড়ির মাঠে আয়োজিত হয় এই মেলা। 12টি বিগ্রহ দোলায় বসিয়ে পুজো করার রীতি ঘিরেই এই মেলার নাম হয়েছে বারোদোল। বন্ধুরা, বারোদোল উপলক্ষে 3 দিন রাজমন্দিরে ভক্তদের প্রবেশ থাকে, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত রাজবাড়ির মূল মন্দির প্রাঙ্গণ খোলা থাকে দর্শনার্থীদের জন্য। বন্ধুরা, এবার আসি মেলার কথায়। কৃষ্ণনগর যেহেতু নদিয়া জেলার রাজধানী শহর এবং এই রাজবাড়ির প্রাঙ্গণটি, অর্থাৎ এই রাজবাড়ির যে মেলা প্রাঙ্গণটি যথেষ্ট বড়, নদিয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ বলা যায় বা অন্যতম বৃহত্তম এই মেলা। আশেপাশের মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত ছুটে আসেন বারোদোল উপলক্ষে কৃষ্ণনগর এই মেলাতে। মেলার আকার কালের গহ্বরে বহুলাংশে অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে। তা সত্ত্বেও আমি বলবো, কৃষ্ণনগরের নিজের যে ঐতিহ্য, নদিয়া জেলার যে নিজের ঐতিহ্য, নিজের যে পরম্পরা, তা কিন্তু এখনও বজায় রয়েছে। তোমরা যদি আসো এই মেলায় দেখতে পাবে, এখনও কৃষ্ণনগর কিন্তু বিখ্যাত মাটির শিল্পের জন্য, মাটির পুতুলের জন্য সমগ্র বিশ্বে কৃষ্ণনগরের আলাদা খ্যাতি রয়েছে। সেই খ্যাতির কিছু নমুনা বা কিছু ঝলক আমরা এই মেলার প্রাঙ্গণে অবশ্যই দেখতে পাই। মেলার পূর্ব দিকে বিশাল অংশ জুড়ে আমরা দেখতে পাব সার্কাস, মেলার উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে বিভিন্ন আইটেমের দোকান রয়েছে। প্রচলিত মেলা অনুসারে আমরা যে সমস্ত দোকানগুলো দেখে থাকি তার সবটি আমরা দেখতে পাব কৃষ্ণনগরে এই মেলায়। তা সত্ত্বেও কিছু বিশেষ আকর্ষণের জন্য বলতে হয় বিভিন্ন বড় বড় ব্যবসায়িক কেন্দ্রের স্টল এই মেলাতে আমরা দেখতে পাই। কলকাতার ন্যায় বড় বড় মেলাগুলিতে যেরকম আধুনিকতার ছোঁয়া রয়েছে, ঠিক তেমনই আধুনিকতার ছোঁয়া আমরা খুঁজে পাব কৃষ্ণনগর এই বারোদোলের মেলায়। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সামগ্রীর প্রদর্শন, বিভিন্ন ব্র্যান্ডের সামগ্রীর প্রদর্শন, তাছাড়া ছোট ছোট দোকানের প্রদর্শন তো আমরা এখানে অবশ্যই পেয়েছি।
অ্যামিউজমেন্ট পার্কের ন্যায় এখানে বিভিন্ন রাইডস রয়েছে। বন্ধুরা, সবথেকে বড় সুবিধাজনক, এই মেলায় যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এবং খুবই সুবিধাজনক। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কৃষ্ণনগর সিটি জাংশন। শিয়ালদা কিংবা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে এসো কৃষ্ণনগরে। সবথেকে সুবিধা, কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলাগামী কোনো ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো এইখানে। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এই মেলা প্রাঙ্গণ। আমার যে সকল দর্শকবৃন্দ প্রথমবারের জন্য দ্য গাইড সোজা ইউটিউব চ্যানেলে এসেছো, তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করে দাও, তাদেরকে দেখবার সুযোগ করে দাও। মেলা আরও 1 মাস ধরে থাকবে, তোমরা যে কোনো দিন তোমাদের সময় মতো অবশ্যই ঘুরে যেতে পারো এই মেলাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কথা প্রাচীন ইতিহাস এবং সর্বোপরি এক আনন্দময় সন্ধ্যা তোমাদের জন্য থাকলো। আশা করি তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি আনন্দময় সন্ধ্যা উপহার দেবে। প্রিয়জনের সঙ্গে, আপনজনের সঙ্গে চলে এসো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের এই মেলা। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছে, তাদেরকে বলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফ্রেন্ডস, আমার সোশ্যাল কন্ট্যাক্ট দেওয়া থাকলো ডিসক্রিপশানে, অবশ্যই সেখানে ফলো করতে পারো। দ্য গাইড সোজায় ফেসবুক পেজটিকে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো, সেটাকে তোমরা ফলো করতে পারো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক 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 তোমাদের ধন্যবাদ রইল। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো মেলায়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ফ্রেন্ডস, তোমরা একটু হাতে সময় করে নিয়ে এসো, মেলাটি অনেক বড়। তোমাদের পুরো মেলাটি ঘুরে দেখতে অনেকটা যথেষ্ট সময় লাগতে চলেছে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে তোমরা টোটো করে সরাসরি চলে আসতে পারো এই মেলায়। স্টেশন থেকে নেমে বলবে আমরা বারোদোলের মেলা অথবা রাজবাড়ি যাবো। রাজবাড়ি প্রাঙ্গণেই এই সুন্দর, অপূর্ব সুন্দর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যা 2 শতাব্দী অতিক্রম করার পরও জলুসে কোনো দিক থেকেই একটুও ঘাটতি নেই। চলো বন্ধুরা, এই কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী বারোদোলের মেলার আজ তোমাদের জন্য এই পর্যন্তই। দেখো আমি নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।